আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বৃষ্টি, বৃষ্টিতে আছে শান্তি, বৃষ্টিতে আছে মুগ্ধতা, আছে আল্লাহর অশেষ রহমত। আমার সবচেয়ে প্রিয় জিনিসগুলোর মধ্যে একটা হচ্ছে বৃষ্টি। বৃষ্টি পড়ার শব্দ শুনলেও যেন শান্তি আসে আমার মনে। এরকম স্পেশাল একটা দিনে আমি বৃষ্টির ছবি এঁকে ফেললাম। বৃষ্টির প্রতিটা ফোঁটায় আছে আমার এক টুকরো ভালোবাসা। এক বছর, আলহামদুলিল্লাহ, আজ আমার এই ইউটিউব চ্যানেলের এক বছর হয়ে গেল। আজকে আমরা দারুণ একটা বৃষ্টির ছবি আঁকব এবং আজ পেন্টিং ছাড়াও আমরা কথা বলবো আমার আর্ট জীবন নিয়ে, কিভাবে আমি ইউটিউব চ্যানেলটা শুরু করলাম ইত্যাদি অনেক কিছু নিয়ে বকবক করব। কি বোর হবেন না তো? ভিডিওর শেষে কিন্তু একটা মজার কথাও বলবো, তাই সাথেই থাকুন। আজকে ছোট্ট একটা ক্যানভাসে পেন্টিং করব, আঁকবো বৃষ্টির চমৎকার একটা ছবি। কালার মিক্সিংয়ের প্রসেসটা আমি পাশে রেখে দিয়েছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি যখন আমার প্রথম ভিডিওটা আপলোড দেই তখন আমি এতটা নার্ভাস ছিলাম যে আপলোড দেওয়ার পর আমার চোখে পানি টলটল করছিল। আপলোডের আগে বাসার কাউকে ভিডিওটা দেখতেও দেইনি। লজ্জা লাগছিল যে আমি ভালো করতে পারলাম কি না, বাসার সবাই দেখি কি বলবে, যারা ভিডিওটা দেখবে তাদের কি কোনো উপকার হবে কি না, এসব অদ্ভুত সব চিন্তা। আমার যে মোবাইলটা দিয়ে আমি ভিডিও করি ওটায় চার্জ থাকে খুবই কম, আর ভিডিওর সমস্ত কাজ আমি ওই মোবাইলটা দিয়েই করি। সবসময় ভিডিও করা বা রেকর্ডিং করার পরিস্থিতিও বাসায় থাকে না, আরও অনেক কিছু যা বলা যায় না। এমন একটা অবস্থা যে ভিডিও না বানানোর জন্য প্রায় শতখানেক কারণ বের করা যাবে আমার জীবনে, যার কারণে আমার জন্য প্রতিটা ভিডিও বানানোই আসলে একটা চ্যালেঞ্জ। প্রথম ভিডিওটা এত কষ্ট করে বানানোর পর ভাবছিলাম যে আমার ক্যামেরার কোয়ালিটি, লাইটিং, এডিটিং কিছুই তো তেমন ভালো না, কেউ কি আদৌ ভিডিওটা দেখবে? আর আমি মন থেকে একটা কথা বিশ্বাস করি কি জানেন, মানুষের মনের সৎ ইচ্ছা মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আর জীবনে কিছু না কিছু অভাব তো সব সময় থাকবে, তাই বলে কি স্বপ্ন দেখব না বা পূরণের চেষ্টা করব না? যা আছে তা দিয়ে কমপক্ষে শুরুটা করা উচিত। সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যদি না পারি তখন নহে বলবো যে আচ্ছা আমার দ্বারা কাজটা সম্ভব হচ্ছে না। আর কষ্ট না করলে ভালো কিছু কীভাবে অর্জন করব বলেন? আমিও স্বপ্ন দেখি এবং সেটা পূরণ করার জন্য কাজ করে যাচ্ছি, বাকি আল্লাহর ইচ্ছা, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। আমার এখনও স্পষ্ট মনে আছে যে আমার ভিডিও দেখে সবচেয়ে বেশি অবাক হয় আমার পরিবারের মানুষজন, কারণ তারা আমাকে সবচেয়ে কাছ থেকে দেখছে, কোন পরিস্থিতিতে আমার বসবাস তারা জানে। একটা রুমের মধ্যে সবসময় একা একা থেকেও এত কিছু কীভাবে শিখে গেলাম এটা তাদের কাছে খুবই অবাক করে।
আমি যখন বড় হয়ে প্রথম ছবি আঁকা বোঝা শুরু করি তখন বাংলা আর্ট টিউটোরিয়ালের অনেক বেশি কমতি অনুভব করতাম। এমনকি এখনও নতুন প্রশ্নের উত্তর পেতে হলে অনেক কষ্ট করতে হয়, কারণ আর্ট ব্যাকগ্রাউন্ড থেকে যেহেতু আমার পড়াশোনা করা হয়নি তাই আমি অনেক কিছুই সহজে জানতে পারি না, এবং অবশ্যই প্রশ্নের উত্তর দেওয়ার মতো কেউ নেই। এখনও নিজেই সব প্রশ্নের উত্তর খুঁজে নেই, প্র্যাকটিক্যালি কাজগুলো করে বোঝার এবং শেখার চেষ্টা করি। আমার এই চ্যানেলটা খোলার আগে আমি যখন ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে ছবি পোস্ট করতাম তখন থেকেই আমার কাছে প্রচুর মেসেজ আসতো এই ছবি আঁকা নিয়ে। যদিও আমি ছবি আঁকার উপর কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নিইনি, তাও আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু জানি এবং পারি ততটুকুই মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করি। সবচেয়ে কমন যে প্রশ্নটা আমার কাছে আসতো সেটা হচ্ছে, আমি অ্যাক্রিলিক পেন্টিং সম্পর্কে কিছুই জানি না, নতুন শুরু করতে যাচ্ছি, কীভাবে শুরু করা যায়? তো এই প্রশ্নের উত্তরটা নিয়ে আমার প্রথম ভিডিও বানানো। আমার প্রথম ভিডিওটার রেসপন্স মাশাল্লাহ এত ভালো ছিল, এতে করে প্রমাণ হয় যে আমার মতো কতগুলো মানুষ এই প্রশ্নের উত্তরগুলো খুঁজছে। এখন যখন আপনারা ধন্যবাদ দিয়ে বলেন যে আপনাদের উপকার হচ্ছে, তখন সত্যি নিজের কষ্টগুলো সার্থক মনে হয়। আমি একসময় যে প্রশ্নগুলো উত্তর পাগল হয়ে খুঁজতাম, সেই প্রশ্নের উত্তরগুলো যেন আপনারা পান আমার চ্যানেলে এসে। ভবিষ্যতেও আমি যতটুকু শিখতে পারি আপনাদেরও সেগুলো জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আর্ট হলিক শক্তি সেই চেষ্টাটা যেন চালিয়ে যেতে পারে, দোয়া করবেন আমার জন্য। আমার না একটা পর্যায়ে খুব মনে হতো যে ইস, যদি কোথাও ছবি আঁকা শিখতে পারতাম, যদি চারুকলায় পড়তে পারতাম, যদি এই যদি ওই, কত কিছু। কিন্তু এখন আর ভাবি না, যদি এই শব্দটার পরের অংশ নিয়ে আর ভাবতে চাই না। ছবি আঁকা শিখতে পারিনি তাই কি হয়েছে? আমার জ্ঞান হয়তো অল্প, কিন্তু আমার যতটুকুই থাকুক না কেন আমার এই জ্ঞানটায় আজ আমি 12,000 মানুষের মাঝে বিলিয়ে দিতে পারছি। এটা কি কম কিছু? মোটেও না। আমি যদি কোনোদিন নাও বা থাকি এই পৃথিবীতে, এই ভিডিওগুলো তখনও মানুষের মাঝে ফ্রিতে যেন সাহায্য করতে পারে। ভাবতেই কত ভাল লাগে না? আলহামদুলিল্লাহ, কি দারুণ একটা বিষয় বলুন তো। আজই আমার চ্যানেলের জন্মদিন এবং আজই আমার চ্যানেলে 12,000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। আবার এদিকে আমার আর্ট হলিক শক্তি ফ্যামিলি ফেসবুক গ্রুপেও 2,000 মেম্বার হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ।
যারা সবসময় আঠলিক শিক্ষকদের পাশে আছেন তাদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা। এইভাবেই চলুন একসাথে অনেকগুলো বছর কাটিয়ে দিই। অবশ্য আমি যদি কখনো নাও বা থাকি তবু ওই ভিডিওগুলো যেন অনেকগুলো মানুষের কাজে দেয় এমনটাই দোয়া করি। অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।